আমি আসছি হচ্ছে জিয়াউদ্দনে, এখানে হচ্ছে স্কেটিং করার জন্য। আপনাদের এক নজরে আমাদের চারপাশে, এখানে প্রচুর মানুষ ব্যায়াম করতে আসে, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটির সাথে জড়িত থাকে, আপনাদের এক নজরে দেখাবো স্কেটিং করতে করতে। ওকে, ধন্যবাদ, তাহলে উপভোগ করেন। এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে স্কেটাররা রেডি হচ্ছে, প্রস্তুত হচ্ছে, আর এখানে প্রচুর মানুষ সকালবেলা হচ্ছে আমাদের ব্যায়াম করার জন্য আসে, স্কেটিং করার জন্য আসে। তারপরে হচ্ছে চন্ডীর মধ্যে একদম সকাল 6:30 একদম ভরপুর হয়ে যায়। এখানে হচ্ছে সকল চাকরিজীবীরা, এখানে দেখতে পাচ্ছেন একদল লোক হচ্ছে ব্যায়াম করছে, একদল লোক একদম ব্যায়াম করছে সকালবেলা। এই সবার গ্রুপ, সবার আলাদা আলাদা গ্রুপ, এখানে প্রচুর লোকজন সকালবেলা মর্নিং ওয়াকে আসে। আমি খুব ফাস্ট যাচ্ছি যেহেতু স্কেটিং আমার পায়ে। এখানে দেখতে পাচ্ছেন সবার জুতো পায়, সবার হচ্ছে স্কেটিং করার জন্য, সবাই তো আর আসে না, সবাই আসে ব্যায়াম করার। এই একটা গ্রুপ এখানে হচ্ছে ব্যায়াম করছে, একটা গ্রুপ এখানে ব্যায়াম করছে, ওই সামনে দেখছেন হচ্ছে আর একটা গ্রুপ, প্রচুর গ্রুপ এখানে, প্রচুর গ্রুপ, ওই একটা গ্রুপ এখানে হচ্ছে ব্যায়াম করছে। সবাই হচ্ছে চাকরির ফাঁকে সকালবেলা একদম ঘুম থেকে উঠে নামাজের পরে একটু লাইফটা উপভোগ করার জন্য নেমে পড়ে এই খোলা মাঠে, খোলা জায়গায়। আমি কিন্তু এই প্রায় 1/2 কিলোমিটার, এই চন্ডীমা উদ্যানের, জিয়া উদ্যানের, জিয়ার কবরের চারপাশে প্রায় 1/2 কিলোমিটার, 1/2 কিলোমিটার কিন্তু মাত্র 1.5 মিনিটে পার করে ফেলছি স্কেটিংয়ের মাধ্যমে। এমনি সাধারণত অনেক স্পিডে আমি চালাই, কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে একটু স্লো হয়ে গেছে। এখানে দেখছেন ব্যাডমিন্টন খেলছে, এখানে স্কেটাররা প্রস্তুত হচ্ছে, সেই ঘুরে চলে আসলাম। এখানে এই যে দেখেন একজন লেডি স্কেটিং করছে, আবার সেই কিন্তু চলে আসলাম আবার সেই গ্রুপের। এখানে এক গাদা লোক, এখানে না হয় 50 জন মানুষ আছে যে একসাথে একই নিয়মে তারা গ্রুপ ওয়াইজ ব্যায়াম করছে। এখানে হচ্ছে মাইক আছে, সাউন্ডবক্স আছে, সাউন্ডবক্সের মাধ্যমে সবাইকে ইনস্ট্রাক্টর ইনস্ট্রাকশন দিচ্ছে, সেই অনুযায়ী এই যে এই কর্নারে উনি হচ্ছে ইনস্ট্রাকশন দিচ্ছে, সবাই ব্যায়াম করছে সিরিয়াল অনুযায়ী। হ্যাঁ, ব্যায়ামের কোনো বিকল্প নাই, প্রতিদিন সকালে ব্যায়াম করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।